আল্লাহ বলেন আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় বানাইয়েন না, মানুষ বানাবেন, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, মানুষ মানুষের উপরে জুলুম করবে, মামলা দেবে, হামলা করবে, মানুষ মানুষের উপরে অবিচার করবে। বাবার দিনের জমিন পাবে 500 বছর খানেকের মাথায় কসকাইটে ডারে বানাইলেব 600, আছে নাকি না? আমি না ইয়াদ আশ্চর্য কই কি ও কাগজপত্র দিয়ে 500 ওই আর হইছে 600 কেমনে? কই কসকাইটা সারুগুল দেওয়া কসকাইটা বছর খানেকের মাথাতে ডারে 600 বানাইলেছে, আছে নাকি নাই? মানুষ বানাইবেন, দোকান বাকি খাইয়া ঘুরাইব, রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেলার উড়ান বেড়াইয়া দখল দিয়া ফালাইব, মানুষ বানাইবেন, বুড়ের বাক্স লইয়া উঠা দিব দু, আছে নাকি নাই? আও নাই, আছে, আও না তো শান্তি নাতি বাঘুর মাফি লগিয়া শিখাইলাম, তারা দিয়ে সকলে কইতে বিলে নাই হন। আমি কই নাই কেটে সব মানুষ লাভ দিয়ে খেলি, আমি যখন কেছি বুড়ের বাক্স লিয়ে দৌড় দেয় মুরব্বী মুরব্বী বেড়াই ফাল দিয়ে খেলি গেছে, নাই তো নাই হন। আমি কই আও আছে, কও নাই। পরে একজন দেশে গেলাম নাই কেড়ে কই বুড়ে দো নাই, আর বাক্স লিয়ে দৌড় দিবে কিন্তু কেন না বুঝিবিল্লা কয় না রে? সব কথা কন যে তো না দেশের অবস্থা ভালো না কেন? আমিন কন, জোরে কন আমিন। মুসলমান এই মানুষ বানানোর পরে আল্লাহ মানুষকে এমনি ছেড়ে দেন নাই, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম, জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে। একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গোনাহা নাই, গোনা হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসুল করে পাঠাইছে, ঠিক কিনা? আমাদের যিনি নবী তিনি নিজেই বলেন, আনা খাতামুন নাবিয়িনা নাবিয়া বাদা, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। এই কথা মুস্তাক ফয়েজির না নবীজির? নবীজি যা বলছেন মিথ্যা না সত্য? নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়িনা নাবিয়া বাদা, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। আমরা যারা আহলু সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল আমাদের নবী সবার শেষ নবী, সবার সেরা নবী, তারপরে নবী নাই। রাজি আছি কি না? এই নবীর পরে আর নবী আছে? কেউ যদি কয় এই নবীর পরে নবী আছে, তো ইমানদার না বেঈমান? তো মুসলমান না কাফের? এই জন্য আমরা বিশ্বাস করি তিনি হলেন সবার শেষ নবী, তারপরে আর নবী নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই নবী দুনিয়াতে আসলেন 1500 আগে, দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আমার নবী দাওয়াত দেওয়ার পরে তিনি সময় পাইলেন নবুয়তের পরে 23 বছর, কয় বছর? মক্কায় 13, মদিনায় 10, মোট মিলাইয়া 23টা বছর নবুয়তের দায়িত্ব পালন করলেন। নবী এসে দেখলেন মানুষগুলো বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, জাহেল, অসভ্য, মানুষগুলো সভ্যতার কাছেও নাই, বর্বরতা। আমরা দেশে যেটারে বর্বরা কয়, মন্ডায় যা ধরে তা করে, সুই ডুহে না শাবল ডুহাই দিয়া বইয়া থাহে, এই মানুষগুলো মন্ডায় যা চায় তা করে, সব মারে, আগের তরফের ফুতাইতে বিয়া কইরা লায়, কন্যা সন্তান হইলে জীবন্ত কবর দিয়া লায়, রাস্তার মুড়ে মুড়ে গাছের সিফাত আন্দাইর লাডি লইয়া খেরুই থাহে ডাকাতি করার জন্য। পশ্চিমা বিশ্বের মনীষী যারা আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি,
ওরা কয় নবীজি 23টা বছর দায়িত্ব পালন করলেন, 23 বছর আগে রাস্তার মোড়ে দাঁড়াইয়া তারা ডাকাতি করত, এখনো তারা রাস্তার মোড়ে লাঠি নিয়ে দাঁড়াই থাকে। আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন দাঁড়াই থাকে ডাকাতি করে কিনা কেউ পাহারা দেওয়ার জন্য, ঠিক কিনা? মাত্র 23 বছরের ব্যবধানে পরবর জাহেল অসভ্য মূর্খ মানুষগুলো হয়ে গেল সোনার মানুষ। আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, ঠিক কিনা? ওরা কারা? ওরা আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, আলী মর্তুজা, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনু রবিয়া, তালহা জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ। সোনার মানুষ, আমার নবীজি বানাইলেন মাত্র 23 বছরে। কয় বছরে? মন দিয়া শুনেন, কয় বছর? তখন খুব গভীর মনোযোগ। তখন কি মক্কায় কোনো ইউনিভার্সিটি ছিল? কোনো কামেল মাদ্রাসা ছিল? কথা কয় না তো, ওয়াজ হইতো না তো? কামেল মাদ্রাসা ছিল? কোনো ইউনিভার্সিটি ছিল? কুটনা স্কুল আছি? ফতেহাবাদ দরবার আছি? তখন কি আপনার কি বলে এই কোনো আলেম মাদ্রাসা আছি? মসজিদ খুতবা আছি? অনেক পরে দিয়া লাস্টের দিকে আইছে। প্রথম দিক দিয়ে তো নবী জিয়া মসজিদও পাইছে না, কাবাগড়ের ভিতরে 360 দেব দেবী, সেখানে কোনো ইউনিভার্সিটি নাই, কলেজ নাই, বিশ্ববিদ্যালয় নাই, হাই স্কুল নাই, দাওরা হাদিস মাদ্রাসা নাই, নুরানি নাই, বক্তব নাই, মসজিদের খতবা নাই, এই ওয়াজ মাহফিল নাই, তাফসিরুল কোরআন নাই, ইসালে সওয়াব নাই, প্রিন্ট মিডিয়া নাই, ইলেকট্রনিক্স মিডিয়া নাই, পত্রিকা নাই, টেলিভিশন নাই, ডিশ নাই, চ্যানেল নাই, পোস্ট অফিস নাই, কুরিয়ার সার্ভিস নাই, গ্রাম নাই, ইউনিয়ন নাই, উপজেলা নাই, জেলা নাই, দেশ নাই, জোর জার মুল্লুক তার সভ্যতা নাই, ভদ্রতা নাই, অসভ্য বর্বর এই মানুষটির মাঝে 23 বছরের ব্যবধানে আমার নবী বানাইল সোনার মানুষ। এখন প্রিন্ট মিডিয়া আছে, ইলেকট্রনিক্স মিডিয়া আছে, কম্পিউটারাইজড গোটা বিশ্ব, গ্লোবাল ভিলেজ, কুটনায় দাঁড়াইয়া হ্যালো কইলে আমেরিকার তারা হুনে আম্মাই জিগেছে কি তার আনছ, হ্যাতে এই ডাকনালগি দিয়ে দেখাইছে মুলার দ্বারা দিয়ে হুটকে দিয়ে আনছ, কখনো কুটনা কখনো আমেরিকা, তো কি তার আনছে এটা বেড়াইয়া এমনি সাইয়া লাইছে, কই নুনটা হয়েছে নি আম্মা সাইয়া কইতে আসি, কি একটা আলাপ সালাপ চলতেছে, তে আবার জিগায় মুরগা ডিম ফাটছে নি, ফুটফুটটা ছাউটা কি অবস্থা।